বন্ধ হিন্দুস্তান কেবেলের কারখানায় বকেয়া বেতন ও নতুন শিল্পের দাবি জানিয়ে হিন্দুস্তান কেবেলসের পুনর্বাসন সমিতির পক্ষ থেকে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এছাড়াও রাজ্য সরকারের তরফ থেকে নতুন শিল্পের আগ্রহ জানিয়ে বন্ধ হিন্দুস্তান কেবেল কারখানায় জমির অধিগ্রহণের আগ্রহ জানিয়েছে বলে আনন্দ প্রকাশ করেন হিন্দুস্তান কেবেলের পুনর্বাসন সমিতি। এই দিন এই সভায় উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক সুভাষ মহাজন, ধনঞ্জয় কুমার সিং, ইন্দ্রনাথ সরকার, রাজা মুখার্জি, সুখদেব মির্জা, সাধুচরণ মাহাতো, সাগর কুণ্ডু সহ অন্যান্য কর্মীবৃন্দ। হিন্দুস্তান কেবেলস কর্তৃপক্ষ সেই আইনের অজুহাত দেখিয়ে সেই আমাদের অসংকিত আজকে আমাদের যে গেট মিটিং ছিল, এটার মূল কারণ হলো যে আমাদের বিভিন্ন যে দাবি দাবা ছিল শিল্প চাই কেবেলসে, এবং ওয়ার্কারদের যে বকেয়া আছে পিএফ পেনশন সহ যে 58-60 কোর্টের বিষয় দেখিয়ে আটকে রেখেছে, সেইগুলো আমরা বলছি আপনারাই এগুলো কোর্টে গিয়ে সারেন্ডার করে অ্যাপিল করে টাকা পয়সা দেওয়ার ব্যবস্থা করুন, শিল্প হোক এটা দাবি ছিল। এবং আমরা কিছুদিন আগেই আমরা দেখলাম টিভির মধ্যে বা নিউজ খবরের মাধ্যমে যে আমাদের রাজ্য সরকার আমাদের ভূমি দপ্তরের তরফ থেকে গত 3 মাস ধরে একটা মাপ চলছিল, এবং সেটাই মমতা ব্যানার্জি রাজ্য সরকার আমাদের মমতা ব্যানার্জি ঘোষণা করলেন যে শিল্প আসার একটা সম্ভাবনা তিনি একটা ইচ্ছে প্রকাশ করেছেন হিন্দুস্তানকে বলছে। এটাতে আমরা স্বাগত জানিয়ে আমাদের গেটস মিটিংয়ের মাধ্যমে সমস্ত এলাকাবাসী এটাকে আমরা একটা এই সবার মধ্যে দিয়ে কেবেলসকে যেমন একদিকে আমরা সাবধান করলাম বকেয়াগুলো ফেরত দিন, অন্যদিকে আমরা আনন্দ প্রকাশ করলাম, এরই সাথে সাথে কেন্দ্রীয় সরকারের যে জনবিরোধী নীতি তার প্রতিবাদ করলাম। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট, আনন্দবার্তা।